এই স্লিপার বাসেই আমরা কক্সবাজার থেকে ঢাকায় এসেছিলাম। এসেই প্রথমে বাসে উঠে দেখে নিচ্ছিলাম যে বাস টিকিট সব ঠিক আছে কিনা। তো মাঝখানে রাস্তাটা এতই চাপা থাকে যে একজন আসতে গেলে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। তো যিনি ম্যানেজার ছিলেন তিনি সবকিছু দেখে দিচ্ছিলেন যে সবাই সবার সিট অনুযায়ী বসেছে কিনা, কয়জন আছে ফ্যামিলিতে তারা সব ঠিকঠাক মতো বসতে পেরেছে কিনা, যার যার সিট তারা বুঝে পেয়েছে কিনা। বাসের টিকিট যখন কাটবেন তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাসের সিটগুলো কেমন সেটা আগে দেখে নেবেন বা জেনে নেবেন, কারণ এই সিটের কারণেই আপনার সারা রাতের ভ্রমণ বেদনাদায়ক হতে পারে, যেটা হয়েছিল ঠিক আমার বেলায়। বাসের সিট তো ঠিকঠাক খুঁজে পেলাম, এবার ব্যাগের সিকিউরিটি নিয়ে কথা বলি। আপনার যতগুলো ব্যাগ আছে সেই ব্যাগগুলোর মধ্যে নাম্বারগুলো লিখবে, একটা থাকবে আপনার ব্যাগের সাথে অ্যান্ড একটা তারা দিয়ে দিবে আপনার কাছে, অ্যান্ড নামার সময় সেগুলো মিলিয়ে মিলিয়ে নিয়ে নেবে। ব্যাগ নিয়ে চিন্তিত হবার তেমন কিছু নাই। এবার আবার আসি সিটের ক্ষেত্রে, এই ধরনের সিটগুলো কখনোই চুজ করবেন না, আপনি শুতেই পারবেন না। আমি জাস্ট ছবি অ্যাড করে দিয়েছি, এই ধরনেরগুলো নেবেন না। জাস্ট আপনি ফ্ল্যাট বিছানা, যেটা আমাদের বাসা বাড়িতে থাকে এই ধরনের ফ্ল্যাট বিছানাটা আপনারা চুজ করবেন। যদি আপনি ডাবল বেড নিয়ে থাকেন তাহলে দুইটা বোতল অ্যান্ড দুই জোড়া জুতা তারা বাস থেকে দিবে, অ্যান্ড দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পর পর তারা কিছু স্টেশনে থামে। যদি ক্ষুধা লাগে তারা এই ফাঁকে খেয়ে নিতে পারেন, ওয়াশরুমের প্রয়োজন হলে ওয়াশরুমে যেতে পারেন। তারপর নির্ঘুমে একটি রাত কাটানোর পর সকাল হয়ে যায় অ্যান্ড তারপর আমরা নেমে পড়ি। ও হ্যাঁ, আরেকটা বিষয়, সিট নেওয়ার ক্ষেত্রে উপরের সিটগুলো না নিয়ে নিচের সিটগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ উপরের সিটগুলো মুভ করে অনেক বেশি।